এ বছরের বিকল্প পদ্ধতিতে এইচএসএলসি এবং এইচএস পরীক্ষার মার্কশিটের সমমর্যাদা না থাকা নিয়ে অসন্তুষ্ট ছাত্র সমাজ। এ নিয়ে বুধবার বৃহত্তর ফকিরাবাজার এলাকায় ছাত্র সমাজের পক্ষ থেকে জেলা শাসককে এক স্মারকপত্র প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এম কে গান্ধী কলেজের ছাত্র তথা এফএসইউ এর উপসভাপতি আমিনুল ইসলাম, এফএসইউ এর সম্পাদক আমির হোসেন সহ অন্যান্যরা। স্মারকপত্রে তারা বিকল্প মূল্যায়নের মাধ্যমে ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলাফলের মার্কশিটকে চাকরির অনুপযোগী করে তোলার প্রতিবাদ জানান। এছাড়াও স্মারকপত্রে তুলে ধরা অন্যান্য দাবিগুলি হল, করোনা পরিস্থিতিতে বাধ্য করা বিকল্প মূল্যায়নের ফলাফলকে পূর্বের ফলাফলের মতোই সমান মর্যাদা দিতে হবে, ভর্তি সুযোগের মতো চাকরির ক্ষেত্রেও বিকল্প মূল্যায়নের ফলাফলকে সমান মূল্য দিতে হবে, বিকল্প মূল্যায়নের ফলাফলকে মূল্যহীন করে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে গিনিপিক বানানো চলবে না, একইভাবে করা সিবিএসইর বিকল্প মূল্যায়ন যদি চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হয় সেবা ও এএইচএসইসি ক্ষেত্রে নয় কেন, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। দেশের অন্যান্য রাজ্যের বোর্ড বিকল্প মূল্যায়নের ফলাফলকে চাকরির ক্ষেত্রে মর্যাদা দিলে অসম সরকার দেবে না কেন, অসমের ছাত্রছাত্রীদের প্রতি এত বৈষম্য কেন, সিবিএসই টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলে অসমের ছাত্রছাত্রীরা কেন পারবে না, শিক্ষামন্ত্রী রণজ পেগুকে শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে ইত্যাদি। তারা বলেন, শিক্ষামন্ত্রী আমাদের ছাত্রছাত্রীদের আস্থা এবং বিশ্বাস হারিয়ে ফেলেছেন, সরকার আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, এটা আমরা মানতে পারি না। শিক্ষামন্ত্রী এক ধরনের বিবৃতি দিলে পরের দিন মুখ্যমন্ত্রী অন্য বিবৃতি দেন। রাজ্য সরকারের এমন কার্যকলাপে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, আমরা আমাদের মানসিক শক্তি হারিয়ে ফেলেছি, প্রচণ্ড ডিপ্রেশনে ভুগছি আমরা, সরকার যদি আমাদের দাবিসমূহ মেনে না নেয় তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। এভাবে এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বেকার মার্কশিট নিয়ে প্রতিক্রিয়া জানান ফকিরাবাজার এলাকার ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।